বসিরহাটের তৃণমূল সাংসদ টিকটক কুইন নুসরত জাহানের বিরুদ্ধে উঠেছে আর্থিক প্রতারণার মামলা। সেই ঘটনা সেই প্রতিবেদন আপনারা দেখেছেন। কি অভিযোগ উঠেছে নুসরত জাহানের বিরুদ্ধে? ফ্ল্যাট দেবার নাম করে অবসরপ্রাপ্ত 429 জনের কাছ থেকে 5,55,000 টাকা করে নিয়েছেন, 24 থেকে 25 কোটি টাকা তুলেছে তার কোম্পানি, এবং সেখান থেকে তার শেয়ার নিয়ে নুসরত জাহান নিজের জন্য কোটি টাকা দিয়ে ফ্ল্যাট কিনেছেন। কিন্তু অবসরপ্রাপ্ত এই 429 জন যারা 5,55,000 টাকা করে প্রত্যেকে দিয়েছিলেন, তারা ফ্ল্যাটের নামমাত্র মাটিরও সন্ধান পাননি। তারা অভিযোগ দায়ের করেছেন কলকাতা পুলিশের কাছে, সুরাহা হয়নি, তারা গেছেন আলিপুর আদালতে, আদালতে মামলা চলছে। আর এবার নুসরত জাহান কলকাতা প্রেস ক্লাবে এলেন কৈফিয়ত দিতে, এবং কৈফিয়ত দেওয়ার পর তিনি যেটা বললেন তাতে আদালত তো বিচার আলাদাভাবে করবে, পরিষ্কার বাংলার মানুষ বুঝেই গেল সত্যি তিনি দুর্নীতিতে জড়িত। ব্যক্তিগত মত বলছি আমার, আদালতে মামলা চলছে তাই এই নিয়ে কিছু মন্তব্য করব না। কি বললেন আজকে নুসরত জাহান সবটা দেখাবো, শোনাবো এই প্রতিবেদন শেষ অবধি। দেখুন, আমি মানব, তা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। ফ্ল্যাট দেওয়ার নাম করে 429 জন অবসরপ্রাপ্ত কর্মীদের কাছ থেকে 5,55,000 টাকা করে হাতিয়ে নিয়েছে তার কোম্পানি মেসার সেভেন সেন্স ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেড। তিনি এই কোম্পানির ডাইরেক্টর ছিলেন, এবং সেই কোম্পানি 24 থেকে 25 কোটি টাকা তুলেছে এবং ফ্ল্যাট দেয়নি। রীতিমতো আর্থিক প্রতারণার মামলা প্রথমে কলকাতা পুলিশের কাছে যায়, থানায় এফআইআর হয়, তারপরে আদালতে শরণাপন্ন হয়েছেন এই 429 জন অবসরপ্রাপ্ত কর্মী। এই 429 জন কারা? এরা কোনো সাংবাদিক নন, এরা কোনো বিরোধী দলের নেতা কর্মী নন, এরা এই রাজ্যে যারা বিরোধী দল কর্মী করেন সমর্থক তারা কেউ নন। এই 429 জন, যার মধ্যে এখন অবধি 5 থেকে 7 জনের মৃত্যু হয়ে গেছে তবু তারা ফ্ল্যাট পাননি, এরা হলেন প্রত্যেকেই 60-65-70 বছরের বুড়ো বৃদ্ধ। আপনাদের একবার মনে হয়, আমার এই প্রতিবেদন যারা শুনছেন, যে কোনো দলের লোকের কাছে আমি এই প্রশ্নটা রাখছি, তৃণমূল, বিজেপি, সিপিএম, কংগ্রেস, আইএসএফ, প্রত্যেকে যারা এই প্রতিবেদন দেখছেন তারা বলুন তো, আপনাদের কারো মনে হয় যে 429 জন বুড়ো, 60 বছরের উপর যাদের বয়স, 70 বছরের উপর যাদের বয়স, তারা নুসরত জাহানকে বদনাম করতে থানায় যাবে, তারা নুসরত জাহানকে বদনাম করতে আদালতে যাবে? আপনাদের কারো একটুকু মনে হয় যে 60 বছরের বুড়োরা নুসরত জাহানকে বদনাম করতে যাবে আদালতে এই বয়সে এসে? মনে হয় কারো? নুসরত জাহান, তার বিরুদ্ধে উঠেছে যে এই যে 25 কোটি টাকা তার কোম্পানি তুলেছে সেখান থেকে তিনি শেয়ার নিয়ে নিজে ফ্ল্যাট কিনে নিয়েছেন, এই বুড়োরা ফ্ল্যাট পায়নি। আজকে নুসরত জাহান কলকাতা প্রেস ক্লাবে এলেন সাফাই দিতে, না, সাংবাদিকদের একটা প্রশ্নের উত্তর তিনি দিতে পারেননি, দেননি, নিজে দুটো তথ্য জানিয়ে কেটে পড়েছেন, রীতিমতো ছুটে পালিয়ে গিয়েছেন সাংবাদিকদের কাছ থেকে। দুটো তথ্য নুসরত জাহান আজকে কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিকদের জানিয়েছেন। কোন দুটি তথ্য? তিনি জানিয়েছেন যে এই যেটার নামে বদনাম হচ্ছে, যে কোম্পানির নামে, সে মেসার সেভেন সেন্স ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেড কোম্পানি, এই কোম্পানির সঙ্গে তার এখন আর কোনো সম্পর্ক নেই। তিনি 2017 সালেই সেই কোম্পানি থেকে পদত্যাগ করে দিয়েছেন। অর্থাৎ এটা প্রমাণ হলো যে এই কোম্পানি নুসরত জাহানের মুখ দেখিয়ে এই 429 জনের কাছ থেকে 5,55,000 টাকা করে হাতিয়ে নিয়েছে। নুসরত জাহান আজকে স্বীকার করে গেলেন যে তিনি এই কোম্পানির ডাইরেক্টর ছিলেন। তিনি বলছেন যে তিনি 2015-তে জয়েন করেন, 2017-তে তিনি রেজিগনেশন দিয়ে দিয়েছেন। তিনি স্বীকার করলেন যে তিনি এই কোম্পানির ডাইরেক্টর ছিলেন, তার মুখ দেখেই প্রত্যেকের কাছ থেকে 5,55,000 টাকা করে নেওয়া হয়েছে। আমি ক্লারিফিকেশন দিতে এখানে আসি, ক্লারিফিকেশন তারা দেয় যারা ভুল করে, যাদের মনে ভয় থাকে। যে কোম্পানির নামে অভিযোগ উঠেছে এবং যে কোম্পানির সাথে আমি জড়িত ছিলাম, সে কোম্পানির নাম হচ্ছে সেভেন সেন্স ইনফ্রাস্ট্রাকচার। সেই কোম্পানি আমি মার্চ 1, 2017-এ আরো একটা কথা বললেন, সবচেয়ে যেটা বড় ভাইটাল কথা, কি বললেন নুসরত জাহান? তিনি বললেন
তিনি যে কোম্পানির ডাইরেক্টর ছিলেন, যে কোম্পানি থেকে তিনি 2017 থেকেই পদত্যাগ করে দিয়েছেন, তিনি এখন আর ডাইরেক্টর নেই, সেই কোম্পানি থেকে তিনি কয়েক কোটি টাকা ঋণ নিয়েছেন, ধার নিয়ে ফ্ল্যাট কিনেছেন। ভাবুন একবার, ভালো করে ভাবুন। নুসরত জাহান তৃণমূলের সাংসদ, আমাদের দেশের একজন সাংসদ, একজন অভিনেত্রী, তিনি এই বাংলার যে ব্যাংকেই যাবেন না কেন, রাজ্য সরকারের নিজস্ব ব্যাংক আছে, কোঅপারেটিভ ব্যাংক। এছাড়াও দেখবেন কত রকম ব্যাংক আছে আমাদের রাজ্যে, স্টেট ব্যাংক, ইউকো, এলাহাবাদ ব্যাংক, কানাড়া ব্যাংক, বেসরকারি ব্যাংক আছে। নুসরত জাহান যে ব্যাংকেই যাবেন সে ব্যাংকেই তিনি কোটি টাকার লোন পেয়ে যাবেন। কিন্তু তিনি লোন নিলেন কোথা থেকে? তিনি কোটি টাকার লোন নিলেন, তিনি যে কোম্পানির ডাইরেক্টর ছিলেন তার মুখ দেখিয়ে, যে কোম্পানি 25 কোটি টাকা বাজার থেকে তুলেছে, তিনি এখন দাবি করছেন তিনি আর ওই কোম্পানির ডাইরেক্টর নেই, পদত্যাগ করে দিয়েছেন। সেই মেসার সেভেন সেন্স ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেড কোম্পানি থেকে তিনি কয়েক কোটি টাকা ঋণ নিলেন। ভাবতে পারছেন? অর্থাৎ আমরা যে খবরটা করলাম, কোর্ট যে অর্ডার দিল, তাকে সমন জারি করলো দেখার জন্য, যে কোম্পানি জালিয়াতি করেছে তার নাম দেখিয়ে, সেই কোম্পানি থেকে তিনি টাকা নিয়েছেন, এটাও আজকে স্বীকার করে নিলেন নুসরত জাহান। দ্বিতীয়ত অভিযোগ হচ্ছে যে আমার বাড়ি দুর্নীতি টাকা নিয়ে কেনা, সে অভিযোগটা আমি এক্ষুনি ক্লারিফাই করব। এই কোম্পানি থেকে আমি একটা লোন নিয়েছিলাম, লোনটার অ্যামাউন্ট হচ্ছে 1 crore 16 lakh 30,285 এবং আমি এই কোম্পানিকে ফেরত দিই এবং এই সমস্ত ব্যাংক ডিটেলস আমার কাছে আছে, ব্যাংক স্টেটমেন্ট, বাড়ির বিল, এভরিথিং ইজ হিয়ার উইথ মি। ডেফিনেটলি আমি চাইলে আপনাদেরকে এখানে ঘুরে দেখাতে পারি, কিন্তু এটা মনে রাখবে যে আপনার ব্যাংক স্টেটমেন্ট আমি কোনোদিন দেখতে চাইনি, তাই আপনি যদি দেখতে চান আপনি কোর্ট থেকে নিয়ে নেবেন, বিকজ এভরি ডিটেলস ইন মাই ডিফেন্স ইজ দেয়ার ইন দ্য কোর্ট। আমি কোনোদিনই এরকম কোনো কাজ না করেছি, না করব আগামী দিনে। মনে রাখবেন, দুর্নীতির সাথে আমি 300% বলতে পারি এবং চ্যালেঞ্জ করে বলতে পারি, যদি আমার কোনো ত্রুটি ভুল আপনারা দেখাতে পারেন আপনারা যা বলবেন তাই, because this matter is pending in court এবং আমি এটার সাথে কোনোভাবেই জড়িত নই। লোন হিসাবে নিয়েছেন, এতগুলো বেসরকারি, সরকারি, রাজ্য সরকারের ব্যাংক তাকে লোন দেবার জন্য বসে আছে, তিনি লোন নিলেন তার পুরনো কোম্পানি, যে কোম্পানি নামে চিটিং বাজির অভিযোগ উঠেছে, সেই কোম্পানি থেকে তিনি লোন নিয়েছেন, তা নাকি সুদে আসলে শোধ করে দিয়েছেন, সাংবাদিকদের তিনি ব্যাংক স্টেটমেন্ট দেখানোর সাহস পাননি। এই হচ্ছে তৃণমূলের অবস্থা, খোদার উপর খোদাগিরি করতে এলেন, আরো বাংলার মানুষকে বুঝিয়ে দিলেন যে তিনি চুরিটা করেছেন, পরিষ্কার প্রমাণ হয়ে গেল কোর্টে প্রমাণ হওয়ার আগেই। দুটো জিনিস তিনি প্রমাণ করে দিলেন, তিনি ওই কোম্পানির ডাইরেক্টর ছিলেন এবং ওই কোম্পানি থেকে তিনি কোটি টাকা নিয়েছেন। শুধু তিনি এটা বোঝাতে কলকাতা প্রেস ক্লাবে এলেন যে তিনি ওই কোম্পানির ডাইরেক্টর ছিলেন, এখন পদত্যাগ করে দিয়েছেন, আর ওই কোম্পানি থেকে আমি টাকা নিয়েছি কিন্তু সেটা লোন হিসাবে নিয়েছি, পরে শোধ করে দিয়েছি। ভাবতে পারছেন কি অবিশ্বাস্য কথা আজকে কলকাতা প্রেস ক্লাবে বলতে এলেন নুসরত জাহান? বাংলার মানুষকে তৃণমূলের এই নেতা নেত্রীরা কতটা গভীর ভাবে একবার ভাবুন একবার। 500 এবং 1000 টাকা ভাতা দিচ্ছিস বলে আমরা কি এতটাই বোকা, আমরা এতটাই মূর্খ, কিছু বুঝি না আমরা, কিচ্ছু বুঝি না। উল্টে ধমকি দিয়ে গেলেন সাংবাদিকদের যে আপনারা ব্যস্ত টিআরপি বাড়াচ্ছেন, বাড়ান। চুরি করছে তার কোম্পানি, যে কোম্পানিতে তিনি ডাইরেক্টর ছিলেন স্বীকার করে নিলেন আজকে নিজের মুখে, যে কোম্পানি থেকে তিনি কোটি টাকা নিয়ে ফ্ল্যাট কিনেছেন স্বীকার করে নিলেন আজকে নিজের মুখে, তিনি বলছেন লোন হিসাবে নিয়েছি। সেই কোম্পানি 429 জন আমার রাজ্যের বুড়োকে ঠকিয়ে 25 কোটি টাকা রোজগার করে নিল, প্রতারণা করে নিল, যারা এখন এই বুড়ো বয়সে ফ্ল্যাট তো পানইনি, কলকাতা পুলিশের কাছে গেছেন, আদালতে শরণাপন্ন হয়েছেন, তাদের ঠকিয়ে এখন কলকাতা প্রেস ক্লাবে এসো, আরো এত বড় বড় বক্তব্য কি করে রাখেন আমি বুঝতে পারি না। আলিপুর আদালত সামন জারি করে দিয়েছে জানুয়ারি মাসে, ফেব্রুয়ারি মাসে ডেট দিয়েছে তাকে দেখা করার জন্য, তারা দেখা করেননি। কার কার বিরুদ্ধে সামন জারি হয়েছে? মেসার সেভেন সেন্স ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেড,
রাকেশ সিং, রাজু চক্রবর্তী, রূপলেখা মিত্র, মহুয়া সিং, বিষ্ণুচরণ দাস, বিনায়ক সেন, কৌশিক বোস এবং নুসরত জাহান রুরির বিরুদ্ধে সমন জারি হয়েছে। গড়িয়াহাট পুলিশ স্টেশন থানা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ তদন্ত করেছে এবং গড়িয়াহাট পুলিশ থানার এসআই সাব ইন্সপেক্টর রঞ্জিত যাদব যে তদন্ত করেছেন, আলিপুর আদালতে যে তদন্ত রিপোর্ট জমা পড়েছে সেই রিপোর্টে দেখা যাচ্ছে যে এই বুড়োরা 429 জন বৃদ্ধ যে অভিযোগ করেছেন সেটা সত্যি আর্থিক প্রতারণা হয়েছে এবং সেই কোম্পানি করেছে যে কোম্পানির অন্যতম ডাইরেক্টর ছিলেন নুসরত জাহান, তার ওই সুন্দরী মুখ দেখিয়েই এই বুড়োগুলোর কাছ থেকে টাকা তোলা হয়েছে সেটা আজকে প্রমাণ করে দিয়ে গেলেন নুসরত জাহান নিজেই। কি বলবেন আপনারা? এরপরেও এতদিন শুনতাম চোরের মায়ের বড় গলা, আজকে জানতে পারলাম চোরের মায়ের মেয়েদেরও বড় গলা। কি বলবেন আপনারা? আপনাদের মূল্যবান মতামত জানান দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে। আর দেখুন দ্য নিউজ বাংলা, আমরা কোনো ঘটনাই চেপে রাখতে দেব না।